এটা হচ্ছে আদিযোগীর এখানে ভিড়। এই সামনে দেখা যাচ্ছে আদিযোগীর প্যান্ডেল। এখানে ভিড়টা একদম চলে গেছে ওই দূর অব্দি, দেখা যাচ্ছে না। এই একদিকে এন্ট্রি হচ্ছে আর এই সামনের পর দিকে এক্সিট হচ্ছে। তো আজকে বিজয়া দশমীর পাশে এরকম চরম ভিড়, মানে মানুষের আনন্দ উচ্ছ্বাসে একটুও কম পড়ছে না, কিন্তু সবাই সমান তালে সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছে। আমিও তার থেকে বাদ যায় না, আমি একদম রেডি হয়ে চলে এসেছি সুন্দর সেজে। এখনো তো ভিড়টা অনেকটাই কম, গতকাল আরো ভিড় ছিল, আরো লম্বা লাইন ছিল। এটা হচ্ছে যাচ্ছে আজকের প্যান্ডেলে। বাহ, সবাই এত সুন্দর সেজেছে, দেখেও বেশ ভালো লাগছে আমার। আর একদম বয়স্ক ঠাকুমা থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই উৎসবে মেতে উঠেছে। আর বাবা, এরা তো আবার বন্ধুরা মিলে ঝগড়া করতে করতে যায়, কি না ওদের পোজ খারাপ হয়েছে। ও যেরকম পোজ বলেছিল বাকিরা সেরকম পোজ দিতে পারেনি, ওদের ছবি খারাপ হয়েছে, সেই জন্য ঝগড়া করতে করতে যায়। এরকম তো ঘটনা ঘটতেই থাকে। এতটাই ভিড় আর লাইন দিয়ে ঠাকুর মন্দিরের প্যান্ডেলের ভেতরে যেতে পারলাম না, ভীষণ অসুবিধা হচ্ছিল, সেই জন্য ব্যাক করেছি। দেখি অন্য প্যান্ডেলে এন্ট্রি করতে পারি কিনা, এত ভিড় মানুষের ধৈর্য হারিয়ে যাবে। আসলে দু তিনজন করে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করাচ্ছে, তো তাই লাইনটা আরো বেড়ে যাচ্ছে।